ফটিকছড়ি উপজেলার হানসননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বেইন্না 10টা বিএল 7টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে স্কুলের জহুরুল ইসলাম চৌধুরী অডিটোরিয়ামত একটানা ভোট গ্রহণ চলে। মোট 1010 জন ভোটারের মধ্যে 851 জন ভোটার তারার ভোটাধিকার প্রয়োগ করছে। এটা স্কুলের কলেজে রূপান্তর করিবার স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ সেলিমান ব্রাদার্সের নির্বাহী পরিচালক আলহাস এম মঞ্জুর মুর্শেদ ফিরোজ সমর্থিত পূর্ণ প্যানেলে জয়ী হয়ে ইন্দি বুট চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজিমুল হায়দার হয়। ঐতিহ্যবাহী কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটা স্কুলের ম্যানেজমেন্ট কমিটি উপলক্ষে এরকম উৎসবমুখর পরিবেশ আসলে একটা বিরল, যে লোকজন স্বতঃস্ফূর্তভাবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। আইনশৃঙ্খলা নিয়োজিত ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ তদন্ত বিদ্যুৎ কুমার বড়ুয়া সিপ্লাসরে জানায়, যতক্ষণ সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন সমাপ্ত হওয়ার পরও আমরা খুব সুন্দরভাবে ভোট পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট আছি। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার, প্রার্থী হলের প্রতিনিধি আর সাংবাদিক হলের উপস্থিতিতে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ফটিকছড়ি উপজেলা একাডেমির সুপারভাইজার আকরাম হোসেন ফলাফল ঘোষণা করে। জনাব রাজা মিয়া, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য হিসেবে নির্বাচিত। সম্পি রানী দে, সহকারী শিক্ষক, তিনি সংরক্ষিত মহিলা শিক্ষক কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 353 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। মোহাম্মদ মুসা 350 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মোহাম্মদ ইব্রাহিম 341 ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এম এ তাহের 339 ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন। মোসাম্মদ মমতাজ বেগম 360 ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে প্রথম স্থান অধিকার করেছেন। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।